ওয়েলকাম টু আপডেট মাস্টার। আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। মহামান্য সুপ্রিম কোর্টে আজকে আপার প্রাইমারি মামলার আজকে হিয়ারিং ছিল এবং অর্ডার কপি সহ মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। মামলা ডিসমিস হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে কী কারণে হয়েছে এবং পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। তো যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন, তাহলে অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কী লেখা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমরা আজকে ব্যাপারটা বলি যে কী হয়েছে আদালতে, তারপর এই অর্ডার কপিতে আসছে। তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা, অর্থাৎ এখানে মোট দুটি এসএলপি আজকে উঠেছিল শীর্ষ আদালতে, যদিও এগুলো খারিজ হয়ে গেছে। তো এছাড়াও কিন্তু অনেক মামলা মানে আদালতে চলছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে। তো এদিন মামলা খারিজ করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। তো আজ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়েছেন নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। 14,000-এর বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ অনেক চাকরি প্রার্থী, যদিও এই মামলাটি খারিজ হয়ে গেছে। তো আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশের, এবং মামলাটি 9 নম্বর সিরিয়ালে ছিল, তবে আদালত তেমন সুবিধা করতে পারলেন না মামলাকারী চাকরি প্রার্থীদের, অর্থাৎ তাদের কোনো সুবিধা হলো না। এবং মামলাকারীরা আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের আরও একটি মামলা ছিল এবং সেটাও মামলাটাও কিন্তু খারিজ হয়ে যায়। পরে অন্য আরও মামলা শুনানি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো ফলে চলতি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে আর কোনো সমস্যা রইল না বলে মনে করা হচ্ছে। তো এবার আমরা সরাসরি চলে যাব আজকের অর্ডার কপিতে এবং কেস ডিটেল, যেটা আপনারা অবশ্যই ওয়েট করে আছেন এটা দেখার জন্য। এবং আমরা বলে রাখি যে অর্ডার কপির পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, তার সাথে ফেসবুক মানে পেজ, গ্রুপ, সমস্ত রকম লিঙ্ক ডিসক্রিপশনে আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তাহলে চলে যাওয়া যাক অর্ডার কপিতে। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 42541/2024, রাজীব ব্রহ্ম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট লার্জ স্টেট আজকে ডেটে ছিল 25/10/2024। অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়াল, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা বেঞ্চে ছিল, সিরিয়াল নম্বর 9 ছিল। ডিসপোজ হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, এবং এখানে আমরা অর্ডার কপিটা ডাউনলোড করেছি এই পেজ থেকেই। অর্ডার কপি ডাউনলোড করার পর এই ধরনের ফাইল হবে, জাস্ট একটু জুম করে নিলাম বা লার্জ করে নিলাম ব্যাপারটাকে, আপনাদের যাদের দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, এখানে নম্বর দেওয়া আছে এবং পরিষ্কারভাবে এখানে লেখা আছে রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, ডেট 25/10/2024, আজকের ডেট, অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়াল, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র। পিটিশনের পক্ষে কারাগার ছিলেন, রেসপন্ডের পক্ষে কারাগার ছিলেন, এখানে লেখা আছে পরিষ্কারভাবে। তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, 1, 2, 3 তিনটি পয়েন্ট এখানে পুরো আছে অর্ডার কপিতে। প্রথমে কী আছে, উই আর নট ইনক্লাইন টু এন্টারটেন দ্য স্পেশাল লিভ পিটিশন আন্ডার আর্টিকেল 136 অফ দিস কনস্টিটিউশন, সংবিধানের 136 নম্বর ধারা অনুসারে আমরা এটাকে এন্টারটেন করছি না, স্পেশাল লিভ পিটিশন যেটা ব্যাপারটা আছে, অর্থাৎ এখানে হস্তক্ষেপ করা হচ্ছে না বলা হচ্ছে। এবং 2 নম্বর কী, স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস, স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপিটা কিন্তু খারিজ হয়ে করে দেওয়া হলো। 3 নম্বরে পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি স্ট্যান্ড ডিসপোজ অফ, যেগুলো পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল সেগুলো কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো। তো পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এখানে শীর্ষ আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে চান না এবং যেভাবে নির্দেশ রয়েছে আগে সেই নির্দেশ অনুসারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী ব্যাপার উঠে আসে। তো অফিসিয়াল অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং যারা নতুন যুক্ত হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো মিস করবেন না।